বিজেপির চিঠিত নামেরি দিলে কিরেণ রিজিজু সর্বানন্দ সোণোৱালর অবজ্ঞার কার্যনির্বাহক নাহিল সোণোৱাল পর্যবেক্ষকর দায়িত্ব লয়ও শেষ মুহূর্তত সভা বর্জন রিজিজুর কার আঙ্গুলির ঠারত চলিছে অসম বিজেপি কার অহংকারের দলীয় কর্মীর অসন্তুষ্টিক নচাত অসম রাজ্যিক বিজেপির কার্যনির্বাহক বৈঠকত কিয় উপস্থিত না থাকিল প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱাল কিয় কেন্দ্রীয় পর্যবেক্ষকর দায়িত্ব লয়ও শেষ মুহূর্তত সভা বর্জন করিলে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজুয়ে দেওবারে গুয়াহাটীত অনুষ্ঠিত রাজ্যিক বিজেপির বর্ধিত কার্যনির্বাহক বৈঠকর পাছতেই এই প্রশ্নের উত্তর বিচারি হাবাথুরি খাইছিল বিজেপির নেতা কর্মীসকলে সময় অতিবাহিত হওয়ার লগে পোহরলে আহিব ধরেছে কেন্দ্রীয় কার্যনির্বাহক বৈঠকত সর্বানন্দ সোণোৱাল আর কিরেণ রিজিজুর অনুপস্থিতির রহস্য বিগত 4 আগস্টত অনুষ্ঠিত রাজ্যিক বিজেপির কার্যনির্বাহক বৈঠকত কিরেণ রিজিজুয়ে অংশগ্রহণ করাতো এক প্রকার নিশ্চিত আছিল ইয়ার আগতীয় প্রস্তুতির বুজ লবলকে আগদিনা নিশায় কলাক্ষেত্রত উপস্থিত হয়েছিল কিরেণ রিজিজুর কার্যালয়ের প্রতিনিধি দল কিন্তু অন্তিম মুহূর্তত কিরেণ রিজিজুয়ে বাতিল করিলে কার্যনির্বাহক বৈঠকত অংশগ্রহণের কার্যসূচী কারণ রাজ্যিক বিজেপিয়ে কার্যনির্বাহক বৈঠকখনের বিভিন্ন প্রতিনিধিলৈ প্রেরণ করা নিমন্ত্রণী পত্রখনত নামেই নাছিল কেন্দ্রীয় পর্যবেক্ষক কিরেণ রিজিজুর ইয়ার পরিবর্তে নিমন্ত্রণী পত্রখনত কেবল মুখ্য অতিথি হিসাবে উল্লেখ আছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নাম সাধারণত বিজেপির দলীয় সভা সমিতিত মুখ্য অতিথি হিসাবে কারো নাম উল্লেখ না থাকে নাম যদি উল্লেখ করবলগিয়া আছিল তেনেহলে সেইগৰাকী আছিল কেন্দ্রীয় পর্যবেক্ষক কিরেণ রিজিজু কিন্তু নিমন্ত্রণী পত্রত নাম উল্লেখ নথকার কথা জানিব পাৰি কেন্দ্রীয় পর্যবেক্ষকর দায়িত্ব লাভ করার পাছতো শেষ মুহূর্তত কার্যনির্বাহক বৈঠকত উপস্থিত নহল কিরেণ রিজিজু একে ধরনের অবজ্ঞার রাজ্যিক বিজেপির কার্যনির্বাহক বৈঠকলৈ নাহিল সর্বানন্দ সোণোৱাল কিয়নো রাজ্যিক বিজেপির কার্যনির্বাহক বৈঠক সম্পর্কীয় প্রেস বিবৃতিত কিরেণ রিজিজু পবিত্র মার্ঘেরিতা উপস্থিত থাকিব বলে সদরি করা হয়েছিল যদিও সর্বানন্দ সোণোৱালর নামটোয়ে উল্লেখ করা নহল অবজ্ঞা আর অবহেলার বাবেই কিরেণ রিজিজু আর সর্বানন্দ সোণোৱাল কার্যনির্বাহক বৈঠকত উপস্থিত নথকা বিষয়টি এতিয়া বিজেপির নেতা কর্মীর মাজত চর্চার বিষয় হয়ে পড়েছে ইফালে দলটির বহু অসন্তুষ্ট নেতাই কার্যনির্বাহক বৈঠকত নিজের মন্তব্য দাঙি ধরার সুযোগ লাভ করব বলে আশা করেছিল যদিও তেনে কোনো সুযোগেই দিয়া নহল এক প্রকার দলীয় নেতাকর্মীর অসন্তুষ্টিক নচ্ছাত করে বিজেপিত নিজের পক্ষ মজবুত করা একটা পক্ষই কার্যনির্বাহক বৈঠকত নিজের অহংকার প্রদর্শন করা বলেও দলটির মজিয়াত চর্চা চলিছে এই ধরনের চর্চায় অনাগত দিনত দলটির নেতৃত্বক অধিক অস্তিত্বর সম্মুখীন করার সম্ভাবনাও প্রবল হয়ে পড়েছে নিউজ ডেস্ক রিপোর্ট দি ক্রস কারেন্ট